আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতুহু। নোয়ান আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন তাহলে। নোয়ান আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। জি শোনা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একদম শোনা যাচ্ছে, বলেন চাঁদ বলেন। কি আসলে, চাঁদ কি আসলে দ্বিখণ্ডিত হয়ে মানে জমিনে পড়ছিল? আচ্ছা, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়বে কিভাবে ভাই, কিভাবে সম্ভব এটা? মানে চাঁদের আকার আকৃতি সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? না সেটা পসিবল আমি জানি, কিন্তু ইসলামে হাদিসে যে বলা আছে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পাহাড়ের এপাশে ওপাশে পড়ছিল, এটা আবার মুমিনরা বলতেছে যে চাঁদ নাকি আসলে আকাশেই দ্বিখণ্ডিত হয়েছে, এটা নাকি পাহাড়ে পড়েনি। তো সাহাবীরা নাকি যে পজিশনে দেখছে ওটা থেকে মনে হয়েছে পাহাড়ের এপাশে ওপাশে পড়ছে। আচ্ছা, সাহাবিরা কি বলেছে যে আমি যে পজিশন থেকে দেখছি দেখে আমার কাছে মনে হয়েছে? এটা কি সাহাবিরা বলছে নাকি এটা যে মুমিন বলতেছে সেই মুমিন বলতেছে যে সাহাবিদের কাছে মনে হয়েছে? সাহাবি মনে হওয়ার কথাটা কি সাহাবিরা বলছে নাকি মনে হওয়ার কথাটা ওই মুমিন বলছে? মুমিন বলতে আপনি আসলে ই দেখেন আচ্ছা, তাহলে আমরা একটু হাবি। রেফারেন্স গুলো চেক করে দেখি, যে রেফারেন্স গুলো চেক করে দেখি নাকি ভাই, কি বলেন? জি জি নোয়ান ভাই, বুখারি, আমরা কি বুখারি রেফারেন্স কি? গুলো চেক করে দেখবো? জি জি 3589 হাদিস নাম্বার বুখারি। আচ্ছা আচ্ছা, আমরা একটা একটা করে দেখতেছি, অসুবিধা নেই, একটা একটা করে দেখবো। কোরআনেই বলা আছে, কোরআনে 5 নম্বর সুরার 54 নম্বর সুরার 1 নম্বর আয়াতে বলা আছে যে চন্দ্র বিদীর্ণ হয়েছে। তারপরে হচ্ছে কি, সহি মুসলিমের 6815 নম্বর হাদিসে যে জিনিসটা বলা আছে, দেখেন তো আপনি এখানে কোথাও সাহাবিরা বলছে কিনা যে আমার কাছে মনে হয়েছে এরকম কোন কথা কোন সাহাবি বলছে কিনা আমরা একটু দেখি। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার বিবরণ, আবু বকর ইবনু আবু সাহেবা, আবু কুরাইব, ইসহাক ইবনু ইব্রাহিম, ওমর ইবনু হাফস ইবনু কিয়াস ও মিনজাব ইবনু হারিস তামিমি, আবদুল্লাহ ইবনু মাসুদ থেকে, এই যে আবদুল্লাহ ইবনু মাসুদ হচ্ছে মুহাম্মদের অত্যন্ত বিখ্যাত একজন সাহাবি, যার কথা যারা মুসলমান তারা সবাই তার নাম জানে, আবদুল্লাহ ইবনু মাসুদ থেকে বর্ণিত। তিনি বলেন, মিনায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম, এমত অবস্থায় হঠাৎ করে চন্দ্র বিদীর্ণ হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল, এক খণ্ড পাহাড়ের এপাশে পড়লো, অপর খণ্ড পড়লো পাহাড়ের ওপাশে। এখানে ভাই কোথাও কি লেখা আছে যে আমার কাছে মনে হইলো, এটা কি কোথাও লেখা আছে এই হাদিসে? নোমান ভাই, আপনি কি হাদিসটা দেখতে পাচ্ছেন? নোমান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? না, নোমান ভাইয়ের কোনো কথা আমি শুনতে পাচ্ছি না ভাই। আচ্ছা, আমি তাহলে, নোমান ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি আমি শুনতে পাচ্ছি, না, কিন্তু আমার নেট একটু সমস্যা হচ্ছে, তো তাই ভয়েস একটু ডিলে হচ্ছে মনে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আপনার কথা শোনা যাচ্ছে। আমি তো এখানে কোথাও দেখতে পাচ্ছি না হাদিসের কোথাও যে সাহাবি বলেছেন যে আমার কাছে মনে হয়েছে, এই মনে হওয়ার ব্যাপারটা কি কোনো সাহাবি বলছে নাকি কোনো মুমিন বলছে? এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে পাহাড়ি করছিল, কিন্তু বুখারির আরেকটা হাদিস আচ্ছা, আরো আছে দেখবো, আরো দেখবো, তিন হাজার আরো দেখবো, পাঁচশো উননব্বই নম্বর হাদিস। আরো দেখবো ভাই, আরো দেখবো। এই যে এই হাদিসটা তো সহি, তাই না? জি জি এই হাদিসে যদি আবদুল্লাহ ইবনে মাসুদ বলে থাকেন যে পাহাড়ের উপরে পড়ছে, এক খণ্ড পাহাড়ের এপাশে পড়লো আর এক খণ্ড পাহাড়ের ওপাশে পড়লো, এই কথাটা যদি আবদুল্লাহ ইবনে মাসুদ বলে থাকে তাহলে তো এই কথাটা তো সত্য। আর একটা কথাও সত্য হতে পারে, মনে মনে করলাম আরেকজন দেখছে যে সে মানে দেখছে চাঁদকে 2 খণ্ড হইতে, সেটাও একই সাথে সত্য হতে পারে। কিন্তু এইখানে যেহেতু আবদুল্লাহ ইবনে মাসুদ বলছে পাহাড়ের ওপর এপাশে পড়লো ওপাশে পড়লো, এইটা তো অবশ্যই সত্য, তাই না? যেহেতু হাদিসটা সহি নাকি? নোয়ান ভাই, আপনি কি আমার হ্যাঁ কথা হ্যাঁ শুনতে পাচ্ছেন এখন? তো হ্যাঁ, এখন কি শুনতে পাচ্ছেন? মানে আমি বলতে চাচ্ছি জি জি শুনতে আরেকটা পাচ্ছি, হাদিসে এখানে আসলে যেরকম থাকে, ওভাবে বোঝা যায় না। এটা তো আরো আমরা দেখবো তো, এই হাদিসটার আরো অনেকগুলো ভাষণ আমরা দেখবো তো আস্তে আস্তে। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন। আমি বলতে চাচ্ছি একজন সাহাবি যদি দেখে থাকে যে চাঁদ 2 খণ্ড হয়েছে, আরেকজন সাহাবি যদি দেখে থাকে যে এক খণ্ড পড়লো পাহাড়ের এপাশে আরেক খণ্ড পড়লো পাহাড়ের ওপাশে, তাহলে তো দুইটা হাদিসই যদি সহি হয় তাহলে দুইটা কি তো ইসলামের সাপেক্ষে সত্য বলে গ্রহণ করতে হবে নাকি? আমি আবার ওই যে কোরআনের আয়াতটা যে সূরা 54 1 নম্বর আয়াত, ওটার তাফসীরে জালালাইন নিয়ে আবার বলা আছে যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, এটা কাফেররা বিশ্বাস করে নাই। পরে আবার ওরা অন্য এলাকায় গিয়ে জিজ্ঞেস করছে যে এটা আসলে দ্বিখণ্ডিত হয়েছে, তোমরাও দেখছো নি? তারাও বলছে যে তারা চাঁদকে দ্বিখণ্ডিত হয়েছে দেখছে, কিন্তু চাঁদ যদি দ্বিখণ্ডিত হয়ে জমিতেই পড়তো তাহলে তো দেখা যায় না আসলে, তাদের তো নিজস্ব আলো থাকার কথা না, আলো নাই। আমরা এই হাদিসটার আরো অনেকগুলো ইয়া দেখবো তো, একটু ধৈর্য ধরেন। এই সহিহ মুসলিমের এই যে সরাসরি বই থেকে আমি দেখাচ্ছি, এখানে এই জিনিসটাই বলা আছে, এক খণ্ড পাহাড়ের পেছনে পতিত হলো, এই যে 6869 নম্বর হাদিসে আবদুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা একবার একবার আমরা মিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম, তখন চন্দ্র দ্বিখণ্ডিত হলো, এক খণ্ড পাহাড়ের পেছনে পতিত হলো,
আর এক খণ্ড সামনের দিকে, এই কথাটার মানে কি ভাই? পতিত হলো শব্দটার মানে কি ভাই? পতিত হলো মানে পড়লো, পতিত হলো মানে কি আকাশে থাকলো নাকি নিচে পড়লো? নোয়ান ভাই, পতিত আমার মোবাইলটা, আমার মোবাইলটা আমার হাত থেকে মাটিতে পতিত হলো, এই কথাটা যদি আমি বলি এই কথাটার মানে কি ভাই? আমার মোবাইলটা আমার হাতেই থাকলো এটা নাকি মাটিতে পড়ছে, কোনটা? মাটিতে পড়ছে। আচ্ছা, তাহলে মাটিতে পড়ছে। এই হাদিসটা থেকে তো আমরা দেখতে পাই যে পাহাড়ের মানে চাঁদের দুই টুকরা হয়ে এক খণ্ড পড়ছে পাহাড়ের পেছনে আর এক খণ্ড পড়ছে পাহাড়ের সামনে, মানে মাটিতে মাটিতে পতিত হয়েছে, তাই না নাকি? নাকি নোয়ান ভাই, এই হাদিসটা থেকে তো এটাই বোঝা যায় যে এই আবদুল্লাহ ইবনে মাসুদ দেখছে যে মাটিতে পতিত হয়েছে, খণ্ড কইরা মানে খণ্ড হয়ে এক খণ্ড পড়ছে পাহাড়ের পেছনে আর এক খণ্ড পড়ছে পাহাড়ের সামনে, মানে মাটিতে পড়ছে। এই হাদিস থেকে তো, এই স্পেসিফিক হাদিস থেকে তো এইটা কনফার্ম নাকি? জি জি, এটা এটা কনফার্ম হবে। কিন্তু আরেকটা হাদিস, হ্যাঁ বলেন বলেন। আচ্ছা, ওনার তো লাইন কেটে গেল। আচ্ছা, আরেকটা হাদিসে যেটা বলা আছে যে মানে একজন সাহাবী দেখলো মানে চার দুই ভাগ হয়েছে, কিন্তু দুইটা হাদিস যদি সহি হয় তাহলে তো দুইটা কি সহি ধরতে হবে। আচ্ছা, উনি আবার এসেছেন, আবার আবার একটু যুক্ত করি। নোয়ান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? নোয়ান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, হ্যালো। হ্যাঁ, আপনার ইন্টারনেট কানেকশন খুবই স্লো হয়ে যাওয়ায় আপনার সাথে তো কন্টিনিউ করা যাচ্ছে না, আলোচনাটা কন্টিনিউ করা যাচ্ছে না ভাই। লাস্ট ওই হাদিসটা একটু যদি দেখেন, যে 3589 নম্বর হাদিস। আচ্ছা, ওই হাদিসটা আমরা দেখবো, আগে আমি আমার যে রেফারেন্স গুলো সেগুলো আগে একটু দেখাই নি, তারপরে এই হাদিসটা দেখি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হাদিসটাতে আমরা পরিষ্কার দেখতে পেলাম এক খণ্ড পাহাড়ের পেছনে পতিত হলো আর এক খণ্ড পাহাড়ের এক খণ্ড সামনের দিকে। আচ্ছা, এইটা সুনান তিরমিজি শরীফ থেকে আমরা দেখি, তিরমিজি শরীফে তাহকিকৃত, এটা হচ্ছে গিয়ে 3289 নম্বর হাদিস। এটা কিন্তু আরেকজনের কাছ থেকে বর্ণনা করা, এটা কিন্তু আবদুল্লাহ ইবনে মাসুদ না। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে জুবায়ের ইবনু মুতাইম হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চাঁদ বিদীর্ণ হলো এবং দ্বিখণ্ডিত হয়ে গেলে এক অংশ এই পাহাড়ের ওপর এবং অপর অংশ ওই পাহাড়ের ওপর পড়ে গেল, পড়ে গেল। ভাই, পড়ে গেল কথাটার মানে কি ভাই? নোমান ভাই, পড়ে গেল কথাটার মানে কি? না, নোমান ভাইয়ের তো কোনো মানে ইন্টারনেট কানেকশনটা খুবই খারাপ, এই কারণে ওনার কথা তো বোঝা যাচ্ছে না। আমি তাহলে রেফারেন্স গুলো দেখাই, পড়ে গেল মানে আপনার পড়ে তার উপরে পড়ছে, এটা বোঝা যায়। আচ্ছা, তাহলে এই হাদিসটার বর্ণনাকারী তো ভিন্ন মানুষ, তাই না? এটা তো আরেকজন মানুষ নাকি ভাই? পড়ে গেল বলতে পাহাড়ের উপরে পড়ছে, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই হাদিসটার বর্ণনাকারী আগের হাদিসটা ছিল আবদুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত, এই হাদিসের বর্ণনাকারী তো আরেকজন নাকি? আচ্ছা, ওনার কাছ থেকে কোনো কথা শোনা যাবে বলে মনে হচ্ছে না। আমি তাহলে হাদিস গুলো দেখাই দিই। এই হাদিসের বর্ণনাকারী কিন্তু আরেকজন, মানে দুইজন সাহাবি এবং দুইটা সহি হাদিস আছে যে তারা পাহাড়ের উপরে পড়তে দেখছে, খণ্ড গুলা পাহাড়ের উপরে পড়তে দেখছে। আচ্ছা, এই তিরমিজি শরীফ থেকে সরাসরি হাদিসটা দেখে নিই। এখানে 3289 নম্বর হাদিস, এখানে যে জিনিসটা বলা হচ্ছে জুবাইর ইবনু মুতাইম হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চাঁদ বিদীর্ণ হলো এবং দ্বিখণ্ডিত হয়ে গেলে এক অংশ এই পাহাড়ের উপর এবং অপর অংশ ওই পাহাড়ের উপর পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল। আচ্ছা, এই হাদিসের ইয়াটা আমরা দেখবো। আচ্ছা, এখানে দেখেন আরেকটা হাদিস, হাদিসে যে জিনিসটা বলা হয়েছে সহিহ মুসলিমের হাদিস একাডেমি, হাদিস নাম্বার হচ্ছে 6966। এই হাদিসে একজন বলেছে, একজন রাবি বলেছে, উবাইদুল্লাহ ইবনু মুয়াজ আল আম্বারি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চাঁদ চন্দ্র ফেটে দুটো টুকরো হয়ে যায়, এক টুকরো পাহাড়ের পাহাড় আড়াল করে ফেলেছে এবং অপর টুকরো পাহাড়ের উপর পরিলক্ষিত হয়েছে। এই ব্যক্তি দেখেছে যে চাঁদের এক অংশ পাহাড় আড়াল করে ফেলেছে, মানে পাহাড়ের পিছনের দিকে চলে গেছে, আরেক খণ্ড পাহাড়ের উপর পরিলক্ষিত হয়েছে। এই ব্যক্তির হাদিসটাও সহি, যেহেতু ইসলামের আকীদা হচ্ছে যে কয়টা হাদিস সহি পাওয়া যাবে সবগুলা কি সহি ধরতে হবে। ওই আগের দুইটা যে দুইজনের বর্ণনাকারী আমি দেখালাম সেটাকে সহি ধরতে হবে, এই ব্যক্তির কথাটাকে সহি ধরতে হবে। এই ব্যক্তি দেখছে যে পাহাড়ের উপর, কিন্তু এই ব্যক্তি পাহাড়ের যে পড়ছে ফাঁস করে নিচে পড়ছে সেটা সে দেখে নাই। হ্যাঁ, কিন্তু আগের যে দুই ব্যক্তি আবদুল্লাহ ইবনে মাসুদ এবং আরেকজন যিনি, ওনারা কিন্তু পাহাড়ের উপর পড়তে দেখছে, ঠিক আছে? ইসলামের বিধান হচ্ছে যদি ভিন্ন ভিন্ন রাবি থেকে ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া যায়, তাহলে যদি হাদিসের সনদ সহি হয় তাহলে সবগুলা কি সহি ধরতে হবে। যদি একজন ঘটনার খানিকটা অংশ দেখে আরেকজন ঘটনার আরেকটা অংশ দেখে, তাহলে দুইটা অংশ কি, যদি হাদিসের মানে সনদ যদি সহি হয় তাহলে দুইটা কি অ্যাড করে কমপ্লিট একটা চিত্র দিতে হবে। এটা হচ্ছে হাদিসের উসুল, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হাদিস দেখি সহিহ মুসলিমের 6819 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে চন্দ্র দ্বিখণ্ডিত হলো
তারপরে হচ্ছে আরেক জায়গায় বলা হচ্ছে মানে আরেকজন বলেছে সহিহ মুসলিমের 6818 এখানে বলেছে দুইবার চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, এখানে কিন্তু দুইবার চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার কথা আরেকজন বলেছে। তার মানে এমনও হতে পারে যে একবার মানে মুহাম্মদ চাঁদকে দুই ভাগ করছিল, সেটা পাহাড়ের উপরে পড়ে নাই, সেটা আকাশে ছিল। আরেকবার যে দ্বিতীয়বার যে মিনাতে যে ঘটনাটা করছিল সেই মিনাতে পাহাড়ের উপরে করছিল, এরকম তো হতে পারে। যেহেতু এখানে এই হাদিসে দেখা যাচ্ছে যে দুইবার চন্দ্র দ্বিখণ্ডিত করছিল, তিনি তাদের দুবার চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার নিদর্শন দেখালেন, মানে নবী মোহাম্মদ দুইবার চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার নিদর্শন দেখাইছেন, এই জিনিসটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আচ্ছা আরো দেখি আমরা সহিহ বুখারী হাদিস নাম্বার হচ্ছে 3377, এখানে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় চাঁদ চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল। আচ্ছা এখন ইসলামের একটা প্রাচীন গ্রন্থ, একটা খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ, যেটা নাম হচ্ছে আশিফা। এই গ্রন্থটা লেখক হচ্ছে বিখ্যাত ইসলামিক স্কলার আল্লামা ইমাম কাজী আয়াজ আন্দালুসি। তার সে কিছু হাদিস সংকলন করছিল, তার হাদিস গ্রন্থ থেকে যে জিনিসটা দেখা যায়, দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক মুজিজা চন্দ্র দ্বিখণ্ডিত করা ও অস্তমিত সূর্য ফিরিয়ে আনা। এখানে কোরআনের এই আয়াতটা নিকট এসেছে কিয়ামত, সূরা কামারের যে 1 নম্বর আয়াতটা নিকট এসেছে কিয়ামত এবং দ্বিখণ্ডিত হয়েছে চন্দ্র। এই হাদিসের যে ইয়াটা দেওয়া হয়েছে, নিচে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, সমস্ত তাফসিরবিদ ও আহলে সুন্নতের অনুসারী আলেমগণ উক্ত ঘটনা সংঘটিত হওয়ার বিষয়ে ঐকমত্য উপনীত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে একখণ্ড পাহাড়ের উপরে পতিত হয়। দেখেন এখানে পরিষ্কার ভাবে বলা আছে একখণ্ড পাহাড়ের উপরে পতিত হয় আর অপর খণ্ড তার নিচে পতিত হয়। অতঃপর হুজুর বললেন তোমরা সাক্ষী থাকো। এটা রেফারেন্স দেয়া আছে, রেফারেন্স নিশ্চয়ই হাদিসটা হবে, সেই হাদিসটা হবে, এই যে দেখেন বুখারি মানে বুখারি শরীফের যে হাদিসটা সেই হাদিসটা এখানে দেয়া আছে। পরিষ্কার ভাবে এখানে বলা হয়েছে যে একখণ্ড পাহাড়ের উপরে পতিত হয়, পতিত হওয়া মানে তো পতিত হওয়া, পতিত হওয়া মানে তো ঝুলে থাকা না, ঝুলে থাকা যে কেউ যদি বলে, কেউ যদি এখানে বলে এই সাহাবীর কাছে মনে হয়েছে, এখানে কোথাও লেখা নাই যে এই সাহাবীর কাছে মনে হয়েছে, সাহাবীর কাছে সাহাবি যেটা বলছে সেটা কি ধরতে হবে? যদি কেউ বলে যে সাহাবীর কাছে মনে হয়েছে, তাহলে তো সাহাবি এটা বলতো যে আমার কাছে মনে হয়েছে। এই যে বাড়তি কথাটুকু যে তার কাছে মনে হয়েছে, এই কথাটুকু যে কোনো একজন মুমিন যুক্ত করে দিলেন, আমরা যদি এরকম কোনো কথা সাহাবিদের বর্ণনার ভিতরে হাদিসের বর্ণনার ভিতরে চিপা দিয়ে ঢুকাই দিই, তাহলে তো মুমিনরা চিৎকার করে উঠবে যে আমরা হাদিসের ভুল ব্যাখ্যা দিচ্ছি। তাহলে তারা যে তারা যদি এই কাজটা একই কাজ করে যে এখানে সাহাবি তো কোথাও বলে নাই যে আমার কাছে মনে হয়েছে, তাহলে তারা যদি বলে যে সাহাবির কাছে মনে হয়েছে, এটা তো সম্পূর্ণভাবে এই মানে সেই মুমিন নিজে নিজে বানাইছে, এবং সাহাবিদের কথা নিজে নিজে বানানোটা তো কুফরির লক্ষণ, সরাসরি কুফর না কিন্তু কুফরির লক্ষণ। আচ্ছা এখানে বলা হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় বর্ণিত আছে, এই ঘটনা মিনাতে সংঘটিত হয়েছে, এই বর্ণনা হযরত ইবনে মাসউদ এবং হযরত আসওয়াদ হতে বর্ণিত, মানে দুই দুইটা মানে দুই দুইজন বিখ্যাত সাহাবি থেকে এই এই জিনিসটা বর্ণিত। আচ্ছা নিচে কি বলা আছে দেখি, আমি চাঁদ দুখণ্ডিত আমি চাঁদ দুখণ্ড হয়ে পাহাড়ের উপর পতিত হতে দেখেছি। আর হযরত মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় বর্ণিত বর্ণনায় ওই ঘটনা মক্কায় সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়। উক্ত বর্ণনায় অতিরিক্ত বলা হয়েছে যে কুরাইশ কাফেররা তাকে বলেছিল যে ইবনে আবু কাফসা, মানে দেখেন এই যে এখানে একটা মানে মজার বিষয় আছে, ইবনে আবু কাফসা কে বলে তো দেখি, মানে বলে কিন্তু মোহাম্মদ কে বলা হচ্ছে ইবনে আবু কাফসা, বলে তো এই আবু কাফসাটাকে এখন বলে তো তাকে মানে কাফেররা কেন ইবনে আবু কাফসা বলতেছে, মানে আবু কাফসার ছেলে বলতেছে, তার আমরা আপনারা তো জানেন তার বাপের নাম হচ্ছে মোহাম্মদ, তাহলে এখানে কেন ইবনে আবু কাফসা বললো? এটা একটা কুইজ থাকলো, আপনারা এই কুইজের উত্তর আমাকে এসে দিয়েন যে কেন মোহাম্মদ কে কাফেররা ইবনে আবু কাফসা বলে ডাকতো। যাই হোক, এই যে ইবনে আবু কাফসা অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জাদু করেছে, তাদের মধ্যে এক লোক বলল যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রের উপর জাদু করে থাকেন, তাহলে তার জাদুর প্রভাব চন্দ্রের উপর ওই পর্যন্ত প্রতিফলিত হবে না যে পর্যন্ত সারা জমিনের উপর জাদুর প্রভাব প্রতিফলিত না হয়। সুতরাং বাহির থেকে আগত লোকদের এ ব্যাপারে জিজ্ঞেস করা হোক যে তারা চাঁদ দ্বিখণ্ডিত হতে দেখেছে কিনা। তখন মক্কাবাসীরা তাদের জিজ্ঞেস করলো, তারা বললো হ্যাঁ আমরা চন্দ্র দ্বিখণ্ডিত হতে দেখেছি। এখানে দেখেন পরিষ্কার ভাবে বলা হচ্ছে যে এটা আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আশিফা গ্রন্থের আশিফা সঞ্জুরি পাবলিকেশনস ইমাম কাজী আয়াজ আন্দালুসি পৃষ্ঠা নম্বর 589-90। এখানে এই জিনিসটা পরিষ্কার ভাবে বর্ণনা করা হয়েছে যে এই যে দেখেন এই বর্ণনায় হযরত ইবনে মাসুদ এবং হযরত আসওয়াদ থেকে বর্ণিত আছে, তিনি বলেন মানে হযরত ইবনে মাসুদ বলেন যে আমি চাঁদ দুখণ্ডিত দুখণ্ড হয়ে পাহাড়ের উপর পতিত হতে দেখেছি। আর যে প্রখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসুদ এই কথা বলতেছে যে আমি চাঁদ দুখণ্ড হয়ে পাহাড়ের উপর পতিত হতে দেখেছি, ওথাকার কোন মুমিন এসে আজকে যদি বলে যে এটা সাহাবির কাছে মনে হয়েছে, ভাই এইগুলা তো কুফুরি, এগুলো তো সরাসরি এই সমস্ত লোকজন কুফুরি করতেছে, এদেরকে তো ধৈরা বেঁধে পেরানো দরকার। এই যারা এই কুফুরি গুলা করতেছে, যারা হচ্ছে এই ধরনের কুফুরি করতেছে, কুফুরি কাজে লিপ্ত, এটা কি কোন মুমিন বলছে আমি জানি না, কিন্তু এটা তো যেকোনো মুমিন বলে থাকলে সে তো সরাসরি কুফুরি করছে, এটা তো কুফুরির লক্ষণ। সাহাবিরা যেটা বলে নাই সেটা তো সাহাবির মুখের ভিতরে ঢুকাই দিচ্ছে যে সাহাবি নাকি মনে হয়েছে, কিরকমের মানে বেয়াদুবি, এটা তো মানে নবীর সাহাবিদের সাথে বেয়াদুবি একটা, যে সে বলে নাই আমার কাছে মনে হয়েছে, সে ঢুকায় মুমিন ঢুকাই দিচ্ছে তার নাকি মনে হয়েছে, এটা কেমন কথা ভাই? আচ্ছা।